জনের যে দুর্নীতি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে। বুথে বসে গ্রাম সংসদ ডাকা হবে, বুথে সাধারণ মানুষকে ডাকা আনা হবে। সাধারণ মানুষ বলবে আবাস যোজনায় এখানে কার কার ঘর পাওয়ার যোগ্য, তাদের নাম লিস্ট করে দেবে সাধারণ মানুষ। মেম্বার সেটা নোট করে এবং প্রধান সেটা নোট করে যাতে দ্রুত তাদের বাড়ি পেয়ে যায় আবাস যোজনার মাধ্যমে, সেই ব্যবস্থা করবে। কোনো পঞ্চায়েতে বসে কোনো স্কুটনি কোনো লিস্ট হবে না, লিস্ট হবে বুথে বসে লিস্ট হবে, এবং সাধারণ মানুষ যে লিস্টটা তৈরি করে দেবে সেটা আমাদের মেম্বার আমাদের প্রধানরা মানতে বাধ্য হবে। আজকে বলুন না, যদি আপনার এলাকাতে আপনার যারা আবাস যোজনার দুর্নীতি তো কম বেশি সব জায়গায় হয়ে গেছে না ভাই, যদি আপনার এলাকায় সাধারণ মানুষ বসতো গ্রাম সংসদ ডেকে যদি এই প্রোগ্রামটা হতো, তাহলে আসল যে গরিব মানুষ সে বাড়ি পেত তো, সেটা ফিরিয়ে আনতে হবে তো নাকি? আচ্ছা আপনারা কি চান যেরকম চলছে ওইরকম সরকার এই চলুক ব্যবস্থা? এই কজন চান একটু হাত তুলে দেখান তো, সবাই দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থা চান তো? সবাই দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থা চান? যদি দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থা চান তাহলে দুর্নীতিমুক্ত লোককে জেতাতে হবে তো ভোটে, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে পরাস্ত করতে হবে। যদি আম খাওয়ার ইচ্ছে যায় আম গাছ লাগাবেন, আমরা গাছ লাগিয়ে আমের আশা করলে বিতা হবে। তাই আপনাদের বলবো সতর্ক হন সজাগ হন, সামনে পঞ্চায়েত ভোট আসছে, ঐক্যবদ্ধ হয়ে আইএসএফকে যদি আপনারা জেতান, আপনারা বুথ লেভেলে যেটাই সাধারণ মানুষ আলোচনা করে উন্নয়নের কথা বলবে সেটাই আমরা করব। শুধু আমি একটা সাজেস্ট করব, সেই সময় আমরা কিছু কথা যদি ভালো লাগে আপনারা বলবেন আপনাদের করে দেব। একটা শুধু উল্লেখ করে যাচ্ছি, যে অঞ্চলগুলো আমাদেরকে আপনারা উপহার দেবেন, আশা করছি এইদিকে তিনটা ওইদিকে ছটা আমরা পাচ্ছি, তারপরেও বলছি ওই পাটের দু নম্বর ব্লকের কথা বলছি না, আমি এক নম্বর ব্লকের ওই পাটের কথা বলছি। তার আগে বলছি আপনারা যারা উপস্থিত হয়েছেন কাদেরকে ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে, কাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়েছে, 500 টাকা দেওয়া হয়েছে? এখানে যারা আছেন ভাঙড় থানা ভাঙড় বিধানসভার মানুষ তো নাকি, না অন্য জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে? ভাড়া করতে লাগে না ভাঙড়ের মানুষের জন্য, ভাঙড়ের মানুষ যথেষ্ট আইএসএফ এর পতাকা কি ওপরে তুলে রাখার জন্য। যাক এই বিষয়ে ফিরে আসি।